ইংল্যান্ডের বিপক্ষে 3-0 ব্যবধানে জেতা ঐতিহাসিক সিরিজের পর আবারও মাঠে নামছে বাংলাদেশ টি টোয়েন্টি দল। এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ করার পর এবারও লক্ষ্যটা স্বভাবতই আকাশচুম্বী, আর তাই মন মাতানো ক্রিকেটের প্রত্যাশা নিয়েই টাইগাররা মাঠে নামছে সোমবার। এবার দলে আছেন দুই নতুন মুখ, জাকের আলী ও রিশাদ হোসেন, সাথে এক ঝাঁক পরীক্ষিত ক্রিকেটার। সেই ম্যাচে বাংলাদেশ দলের একাদশ কেমন হচ্ছে চলুন জেনে নেওয়া যাক বিডিক্রিকটাইম বুলেটিনের এ প্রতিবেদন থেকে। ওয়ানডের লড়াই শেষ, এবারের লড়াইটা টি টোয়েন্টি ফরম্যাটের। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে সোমবার। সিলেট থেকে উড়ে গিয়ে এবারে ভেন্যু বন্দরনগরী চট্টগ্রাম। সাগরিকা খ্যাত জহুরামের চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশের জন্য লাকি ভেন্যু। তার উপর টাইগাররা আছে উড়ন্ত ছন্দে, সেই ভেন্যুতেই এবার আইরিশ বধের চ্যালেঞ্জ। ওয়ানডে সিরিজের দাপুটে সিরিজ জয় সাহস জোগালেও এই ফরম্যাটে আয়ারল্যান্ড বরাবরই ভালো দল। এমনকি টি টোয়েন্টিতে বাংলাদেশ একবার হার বরণ করেছে আইরিশদের কাছে, জিতেছে তিনটি ম্যাচ, একটা ম্যাচে কোনো ফলাফল আসেনি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ জিতলেও এই সিরিজের দলে বেশ পরীক্ষা নিরীক্ষার আশ্রয় নিয়েছেন নির্বাচকরা, যদিও একাদশে বড় কোনো চমক থাকার সম্ভাবনা নেই বললেই চলে। প্রথমবারের মতো এই সিরিজের দলে ডাক পেয়েছেন ব্যাটার জাকের আলী অনিক ও লেগ স্পিনার রিশাদ হোসেন, যদিও তাদের প্রথম ম্যাচে অভিষেক হয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। লিডন দাস তো আছেনই, ওপেনিংয়ে ফের আস্থা রাখা হবে ইংল্যান্ড সিরিজ দিয়ে 8 বছর পর দলে ফেরা রনি তালুকদারের উপর। ওয়ান ডাউনে যথারীতি নাজমুল হোসেন শান্ত, যিনি আছেন ফর্মের তুঙ্গে। গত সিরিজে অভিষিক্ত তহিদ হৃদয় আর অধিনায়ক সাকিব আল হাসানের সাথে মিডল অর্ডারে হাল ধরবেন শামীম হোসেন পাটোয়ারি। বোলিংয়ে 6টি অপশন রাখার ভাবনা থাকলে একাদশে রাখা হতে পারে মেহেদী হাসান মিরাজকে, যিনি ব্যাটিংয়েও বাড়ান দলের গভীরতা। তিন পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের সাথে স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন নাসুম আহমেদ। সব মিলিয়ে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ হতে পারে এমন রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে থাকলেও এই ম্যাচের আগে সমীহ করছে সফরকারী দলকে। বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরা সিংহে জানিয়েছেন আইরিশদের চাইলে হোয়াইট ওয়াশ করা সহজ হবে না। যদিও আইরিশ কোচ হেনরিক মালান বলেছেন বাংলাদেশকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করার স্বপ্ন নিয়েই মাঠে নামবেন তারা। দর্শক, এই ম্যাচে বাংলাদেশের কেমন একাদশ দেখতে চান? আপনার পছন্দের একাদশ কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডিক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।